بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম বারাকাতুহু সম্মানিত মিজান ভাই ওমান থেকে জানতে চেয়েছেন যে বড় তো যে মাযহাব আছে আমরা কি মাযহাব মানব এটা কি ফরস মানতে হবে নাকি আমরা রাসুল সাল্লাহ সালামকে অনুসরণ করবো আমরা যারা Hanafi মাযহাব দেখি তারা তো ইন্দোয়াহ পরে তারপর হাসরের শেষ দিন ফজরের পরে মাগির পরে গোল মিটিং হয়ে পরে বিষ করে ফজরের নামাজে তার ভেতরের নামাজে এখন আমরা কোনটা অনুসরণ করবো সম্পর্কে কোন হাদিস জানিয়ে বাড়িতে করবেন আলহামদুলিল্লাহ সাল্লা আলা রাসূলুল্লাহ সময় সম্মানিত মিজান ভাই চার হ্যাঁ এটা মানা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজহাব মানা এটা কথা এইভাবে বলারা অনেকে বলে থাকে কথাটা মূলত এইভাবে নয় এই দুই ওহিকে কোনো ভাবে উপেক্ষা করার অধিকার কেউ নাই যখন আপনার কাছে কোরআনের স্পষ্টতা এখানে প্রমাণ আছে সেখানে সন্দেহ করার কোনো কিছু আছে এক আর দুই নম্বর রাসুল সাল্লাহ আসালাম হাদিসের বর্ণনার ক্ষেত্রে হাদিস দুর্বল হয়ে গেছে বর্ণনার ক্ষেত্রে কারণ ওই সময় হাদিস লেখা হয় হাদিস পরবর্তীতে অনেক পরে লেখা হয়েছে এখন হাদিস বর্ণনার ক্ষেত্রে দুর্বল হয়েছে মোস্তরফ হয়েছে বানোয়াট হয়েছে এদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে হাদিসের বিভিন্ন মতের কারণেই কিন্তু এই আলেমদের মাঝে মতবিরোধ দেখা দিচ্ছে এবং সে মাঝহাব দেখা দিচ্ছে ইমাম আবু হানিফা শাফি মালিক হাম বলি এই যে সার মাঝাব ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আবু হানিফা রহমুল্লাহ সবার বড় ইমাম শাফি তারপর ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল রহিম এই যে চার ইমামদের মাঝাহ বলতে আজকে প্রমাণ করে মানুষ এই চার ইমাম ছাড়াও কিন্তু আরো বড় বড় ওলামা ছিলেন কিন্তু আমাদের মাঝে বর্তমানে মাসুর হয়ে গেছে আরো বড় বড় শিক্ষিত চারজন তারা অনেক বড় জ্ঞানী ছিলেন তারা মাসলাম মাসাল দিয়ে গেছেন তারা তো কত পরে আসছেন অনেক পরে আসছেন আল্লাহ সাল্লা চলে যাওয়ার আসি হিজড়িতে ইমাম আবানীপুর রহমুল্লাহ শহরে বাগদাদের কুপাশহরে জন্মেছেন বা ইরাকের শহরে কিন্তু জন্ম নেওয়ার আগে তো তাদের কোনো পরিচয় ছিল না তারা তাদেরকে মানুষ ছিলেন ওই সময় মানুষ কিভাবে অনুসরণ করছে আবু আমি বললে জন্ম নিয়েই কি বলতে পারছেন যে আমি আমি বাড়ছি আমাকে অনুসরণ করো তারা চলে গেছেন তারা মাসলা মাসের একজন দিছে মানুষ তাদেরকে আলেম হিসাবে জানছে বিখ্যাত বিখ্যাত একজন মুস্তাহিদ ছিলেন তারপর ইমাম শাফির আহমাল একই হাম্বল ইমাম একই পরবর্তীতে আস্তে আস্তে পাঁচশো ছয়শো বছর চলে যাওয়ার পরে আস্তে আস্তে মানুষের মানুষের মূর্খতাও বাড়ছে জ্ঞানের মানুষের দিকে মানবে মাসলাম ইমাম আইমা যেটা দিয়ে গেছে সেভাবে তারা মানুষ অনুসরণ করে কিন্তু আপনাকে আমাকে অবশ্যই জানতে হবে যে কোরআন এবং সুনার স্পষ্টতা যেখানে প্রমাণ আছে সেখানে কোনো ইমামদের কথা কোনো আলে মোলামার কেউ কথা মানা যাবে না এবং ইমাম আবহিম এই কথাই বলছি যে সোহাল হাদিথ অবহা মাজাবি যখনই হাদিস সহি হয় প্রমাণ হয় তখন সেটাই মাজাব এবং আরো বলছেন যে কোরআন সুনার কোনো বিরুদ্ধে তাদের কথা প্রমাণ পাওয়া গেলে দেওয়ালে সুরে মারতে হবে আরো অনেক কথা তারা বলে গেছেন ইমাম আইমা এবং ইমাম আইমা আর মুস্তাহ ব্যক্তি ছিলেন তাদেরকে কোন রূপে কোনো কথায় দোষারোপ করা যাবে না কিন্তু এই যে হাদিসগুলো গুলো এই হাদিস গুলো কোথা থেকে আসছে আল্লাহ রসুল সাল্লামকে তো মানবেনি আপনি সেখানে তো আর কোনো সন্দেহ নাই এবং আল্লাহ রসুলের কথার সামান্য পরিমানে এদিক সেদিক হলে ইমান থাকবে না সে আর অনুসরণের কত কোন দাবি করতে পারবে না আলাইহি সালামের যে সমস্ত হাদিসগুলো বর্ণনা করেছে সেই হাদিসগুলো বর্ণনার ক্ষেত্রেই অনেক দুর্বল দেখা গেছে তারপরে এটা স্বর্ণ ঠিক নাই এটা মতন ঠিক নাই এটা বর্ণনা করতে এটা এটা অমুকে বলছে এটা হবে এটা হবে হাদিসের বিভিন্নতা দেখা গেছে আদার হাবিদে দু দিকে সহি পাওয়া গেছে আবার বেশি প্রমাণ গেছে এই যার কারণে আলেম ওলামা এটাকে বিভিন্ন ভাবে আবার সাহাবিদের মধ্যে মত বিরোধ হয়েছে আমাদের দিক থেকে কোনো এই সাহাবিদের যে যে মত হয়েছে আমাদের দিকে ওই সময় কোনো কোনো সাহাবি এটা পালন করছেন এটা বর্ণনা করা যায় এখন এই বর্ণনাগুলি যে বর্ণনা করা হয়েছে এটাই কি সহি কিনা এটাই তো এখনো প্রমাণ হচ্ছে না কেউ বলছেন এটা এই এই মহাদিস বলছেন এই মহাদিস বলছেন এই মহাদিস বলছেন তবে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেটা কোরআন এবং সুন্নার আলোকে স্পষ্ট প্রমাণ করে সহি দলিলের ভিত্তিতে এবং সে বেশিরভাগ আলে আলেমগণ অধিকাংশ আলেমগণ অগ্রাধিকার দেশে জামহরুল আলমাগন আর সেটার বিপক্ষে দলিল দুর্বল সেখানে আপনাকে আমাকে

যে ইন্দু পরে এরকমই নামাজের তাকবির তাহারিমে দিয়ে শুরু হবে যেহেতু হাদিস স্পষ্ট এখানে প্রমাণ করে তাহারিমুহ তাকবির ও তাহলিলুহলিম নামাজ শুরু হবে তাকবির তাহারিমেদের শেষ হবে সালাম দারা তো এখানে সালাম ফিরানে সালাম আর কি সরি তাকবিরে তা শুরু করার আগে কোনো কিছু স্পষ্ট প্রমাণ করে না যদিও তার বিভিন্নভাবে দলিলে তারপরে দেখেন নামাজে নিয়ত পড়া নিয়ত পড়া সম্পর্কে কোনো হাদিস নাই না কিমা মাইমা বলছেন কেউই বলেন না তো এই যে মতবিরোধগুলো আসছে সেখানে আপনি হানাফি মাঝাবের তো বড় কথা নয় বা কোনো মাঝাবিও বড় কথা নাই আপনাকে দেখতে হবে কোরআন সুন্নার দলিলই তো নাই এখানে সেটা ফরজ নামাজের পরে মনাজাত করেন যেমন সালাম ফিরাইয়া হাসর পাঠ করার আগে না পরে মনাজাত করে তা মোনাজাত করার যে ফরজ নামাজ পড়ে সালাম ফেরার পরে মোনাজাত যে আপনি করবেন সেখানে তো মাজাবের প্রশ্ন নাই বরং হাদিসেই তো নাই আপনি কোনো ইমাম আইমাই করেন নাই সেখানে মাজাব পাইবেন কি আপনি কোথা থেকে সেখানে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এতে অনুসরণ তো আপনার এখানে প্রশ্নই আসে না এখানে আল্লাহ রসুল আল্লাহ রসলের অনুসরণ তো সবার উর্ধে রাখতে হবে মাথার উপরে দেখুন আপনার আমার মন করা চলবেন ইমাম আইমা যারা আজকে বর্তমানে বানায় নিছে তারা অনেক কিছু বানাইছে

বেতের নামাজ একরাক আছে আর যদি বেতের নামাজ সহি ভিত্তিতে আপনি পড়তে চান সেইটা দলিল আছে এবং বেতের নামাজ বর্তমানে দেশে যেটা পড়া আছে সেটা এই দুই পক্ষে হাদিসের ভিন্নতা দেখার কারণে হাদিসের সহী জহিবের কারণেই কিন্তু এটা নিয়ে মতো আছে এবং আল্লাহ রসল্ এটা বলছেন এটাও হাদিস বর্ণনা করা হয়েছে ওইটাও বলছেন ওইটাও হাদিস বর্ণনা করা হয়েছে এদিকে হাদিস যারা বর্ণনা করেছে তারা এইভাবে দুর্বল বলছে এটা এইভাবে বর্ণনা আছে এটা এইভাবে যার কারণে ইমামদের মাঝে আলেমদের মাঝে মতবিরোধ হয়েছে কিন্তু বা আপনাদেরকে জানতে হবে যে যেটা শহীদবৃদ্ধিতে প্রমাণ করা হয় আলেমগঞ্জ দলিল দিয়েছেন শহীদবৃদ্ধিতে এটা হাদিসের স্পষ্টতা প্রমাণ করে সেখানে আপনার প্রমাণ হিসাবে মানতে হবে সেখানে আর এটা বলার অধিকার নাই যে আমি হানাফি আমি সাফি হাম বলি হাম বলি প্রত্যেক ব্যক্তি যে সমস্ত মাসলা মাসল মানে কোনো না কোনো ইমামের সাথে হোক না কেন যেই বলুক না কেন আমি লামা যাবে আর লামা যাবি না বল তারা সবাই ইমামদের আইমার অনুসারে আছে তারা ইমাম আইমা কোরআন হাদিসের মাসলা মাসাল দিয়ে গেছেন সেটা হাদিসের ভিত্তিতেই এবং তারা মুস্তায় ছিলেন তাদের ভুল ভ্রান্তি হইলেও তারা এ থেকে এই ভুলের উর্ধে এবং আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন বেতের নামাজ সম্পর্কে যেটা সঠিক দলিলের ভিত্তিতে এবং কোরআন সুন্না সহিার যেটা সহি স্পষ্ট প্রমাণ সেটা তিন রেখাত একসাথে পড়বেন দুই রাখাত পরে বসা যাবে না কোনো উল্টা থাকবেন নাই এখন দেখেন এই যে বর্ণাগুলি বর্ণাগুলি সহি ভিত্তিকে প্রমাণ করে অথবা দুই রাকাত পরে সালাম ফিরা দেবেন উঠে এক রাখাত পড়বেন যেটা সেটা মক্কামুদির স্পষ্ট পড়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পড়তেছে এখন ওইটার পক্ষে হাদিস এটার পক্ষে হাদিস দূর সহি বেশি আর ওইটার পক্ষে হাদিস অনেকটা দুর্বল প্রমাণ করে বা ওইটাতেও সহি হাদিস আছে বুঝলে অনেকে বলে তো এখন আপনাকে সহী বিশুদ্ধ যেটা প্রমাণ করে সেটা আমরা মানতে হবে এরকম অনেক মাসলা মাসাইল হাদিসের ভিন্নতার কারণে মতবিরোধ দেখা দিচ্ছে আপনাকে যেটা সহি বিশুদ্ধ দলিল ভিত্তিতে প্রমাণ করে এবং যেটা দুর্বল যেটা সম্পর্কে রয়েছে সেটাকে আমরা বাদ দিয়ে আসতে হবে তখনই আপনাকে এর তেবনুসর্ণের ক্ষেত্রে আসতে হবে কোনো দোষ না হালে এলমগন বা হানাফি মাজাব সাফি মাজাব মালিকী মাজাব এই মাঝহব নিয়ে কোন সরাসরি নয় তো এই জন্যই মানুষের ঝগড়ায় করে মাঝাব তো এক সময় ছিলই না কারণ মানুষ কথা বলে এই কারণে কিন্তু এই সমস্ত কথা বাড়াবারি কথা দুই পক্ষের থেকে বলা ঠিক না আমাদেরকে সহিমত আল্লাহ সোহান করার তৌফিক দান করুন আমিন্তাল নবাম